প্লেনের মধ্যে থাকা মোট 72 জনের কেউই জানতো না এটা তাদের জীবনের শেষ মুহূর্ত হতে চলেছে। প্লেনের মধ্যে কেউ কেউ আবার ফেসবুকে লাইভে ভিডিও করছিল, মুখে ছিল প্রাণখোলা হাসি। প্লেনটি এইভাবে বাম দিকে হঠাৎ করেই কাত হয়ে ব্যালেন্স হারিয়ে ক্র্যাশ করে। প্লেনটি ক্র্যাশ করার পর কয়েকদিন ধরে চলে উদ্ধার অভিযান। ভুলটা কার ছিল, কোন কারণে প্লেনটি এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল? 15 জানুয়ারি 2023 নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল একটি প্লেন। সময়টা ছিল সকাল 10:33 NST নেপাল স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী, যখন নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেন পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রায় 146 কিলোমিটার দূরে এই যাত্রা। প্লেনের মধ্যে মোট 72 জন মানুষ, 68 জন প্যাসেঞ্জার এবং বাকি 4 জন প্লেনের অন্যান্য কর্মী। এই মোট 72 জনের মধ্যে আবার 5 জন ভারতীয়। নেপালের কাঠমান্ডুর বিমানবন্দর থেকে পোখরা বিমানবন্দর যেতে এই প্লেনের গড় সময় লাগবে প্রায় 35 মিনিট বা তার আশেপাশে। প্লেন যেতে থাকে, যেতে থাকে, যেতে থাকে। তারপর এক সময় আসে প্লেন ল্যান্ড করার। কিন্তু একটি ভাইরাল ভিডিও থেকে দেখা যায়, প্লেনটি যখন একদম ল্যান্ড করার জন্য বিমানবন্দরের দিকে যাচ্ছে, ঠিক সে সময় হঠাৎ প্লেনটি বাম দিকে কাত হয়ে যায়। তারপর পুরো প্লেনের নিয়ন্ত্রণ হারিয়ে প্লেনটি ক্র্যাশ করে। এই কাহিনীটি গল্পের মতো মনে হলেও এটা একদম সত্যি। আর এই কাহিনীটি হলো মারাত্মক হাড়হিম করা ইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট 691-এর ভয়ানক দুর্ঘটনার। তাহলে চলো, জানানো এমনের আজকের এই ভিডিওতে সেই ভয়ানক প্লেন দুর্ঘটনা হওয়ার পেছনে কী কারণ ছিল তা জেনে আসা যাক। নেপাল, ভারতের উত্তরে অবস্থান করা দক্ষিণ এশিয়ার একটি স্থল বেষ্টিত রাষ্ট্র। এই দেশের বেশিরভাগ অংশেই উঁচু উঁচু পাহাড়ের অবস্থান। এই দেশের শতকরা 81% জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল, তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়, সর্বত্রই এর বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতের 8টি অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,848 মিটার। নেপাল দেশটি পাহাড় পর্বতে বেষ্টিত হওয়ার কারণে প্লেন ল্যান্ডিং হোক কিংবা প্লেন টেক অফ, সমস্ত কিছুই অনেকটা বিপদের মধ্যে করতে হয়। কারণ পাহাড়ের উচ্চতম স্থানে আবহাওয়া যখন তখন বদলে যায়, ফলে প্লেনের পাইলটের ক্ষেত্রে তা খুবই ভয়ানক অবস্থা হয়ে দাঁড়ায়। 15 জানুয়ারি 2023 ইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট 691 নেপালের কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল। প্লেনের মধ্যে থাকা মোট 72 জনের কেউই জানতো না এটা তাদের জীবনের শেষ মুহূর্ত হতে চলেছে। প্লেনের মধ্যে কেউ কেউ আবার ফেসবুকে লাইভে ভিডিও করছিল, মুখে ছিল প্রাণখোলা হাসি। এই প্লেনে 2 জন পাইলট ছিল, একজন ক্যাপ্টেন এবং অন্যজন ফার্স্ট অফিসার। যে কোনো প্লেনে সাধারণত 2জন পাইলটই থাকে, এর ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম ছিল না। এই প্লেনটিকে ক্যাপ্টেন কমল উড়াচ্ছিলেন এবং ফার্স্ট অফিসার হিসেবে ছিলেন অঞ্জু।
ফার্স্ট অফিসার অঞ্জুর এটা ছিল লাস্ট ফার্স্ট অফিসার হিসেবে ডিউটি। এই প্ল্যানটি সাকসেসফুললি ল্যান্ড করলে অঞ্জুও একজন প্লেনের ক্যাপ্টেন হতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য তিনি এবং বাকি প্লেনের সবাই কেউই জানতেন না তাদের জীবন হতে চলেছে শেষ। এরপর আসে সেই মুহূর্ত যখন প্লেনটি ল্যান্ড করবে। প্লেনটি ল্যান্ড করার জন্য পোখরা বিমানবন্দরে চলে আসে। তখন ATC এয়ার ট্রাফিক কন্ট্রোলার থেকে নির্দেশ দেওয়া হয় রানওয়ে 30-তে ল্যান্ড করার জন্য, কিন্তু পাইলট জানান রানওয়ে 30-তে ল্যান্ড করতে পারবে না তারা, বরং রানওয়ে 12-তে ল্যান্ড করাতে চান প্লেনের পাইলট। ATC থেকে নির্দেশ আসে, ঠিক আছে তাহলে রানওয়ে 30 থেকে এরকমভাবে ঘুরিয়ে রানওয়ে 12-তে ল্যান্ড করুন। কিন্তু ল্যান্ড করার জাস্ট কিছুক্ষণ আগেই প্লেনটি হঠাৎ এরকম হয়ে ক্র্যাশ করে। আর একটি ভাইরাল ভিডিও থেকে দেখা যায় প্লেনটি ল্যান্ড করবার সময় কিভাবে হঠাৎ বাম দিকে কাত হয়ে ক্র্যাশ করে। ভুলটা কার ছিল, কোন কারণে প্লেনটি এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল, তা ছিল অজানা এবং রহস্যের। প্লেনটি ক্র্যাশ করার পর কয়েকদিন ধরে চলে উদ্ধার অভিযান। তারপর একসময় রিপোর্টে বলা হয় প্লেনের মধ্যে থাকা টোটাল 72 মারা গেছে, কেউই জীবিত ছিল না, সবার জীবন আগুনে পুড়ে ছারকার। কিছুটা সময় পরে সরকারিভাবে একটি রিপোর্ট বের হয়, সেখান থেকেই জানা যায় কে দায়ী ছিল এই প্লেন দুর্ঘটনা হওয়ার পেছনে। যে কোনো প্লেনের মধ্যে কোনো ধরনের সমস্যার কারণে যদি বিমানবন্দরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়, তাহলেও ঠিক কোন গোলযোগের কারণে প্লেনটির দুর্ঘটনা ঘটবে তা জানার জন্য প্লেনের মধ্যেই রাখা থাকে ব্ল্যাক বক্স। শুরুর সময়ে ব্ল্যাক বক্সের কালার ছিল ব্ল্যাক, তাই এর নামও সেই থেকে ব্ল্যাক বক্স, কিন্তু পরে এর রং পরিবর্তন করে অরেঞ্জ কালার করা হয়, যাতে করে দুর্ঘটনার সময়ও সহজে এই যন্ত্রটিকে খুঁজে পাওয়া যায়। আসলে ব্ল্যাক বক্স হলো একটি যন্ত্র যার মধ্যে ভয়েস রেকর্ডিং এবং সিস্টেমিক জিনিস রেকর্ড হয়। ব্ল্যাক বক্স দুভাগে বিভক্ত, একটি হলো ফ্লাইট ডাটা রেকর্ডার যার কাজ হলো প্লেনের উচ্চতা, স্পিড, এয়ার প্রেশার, ফিউল কতটা আছে, এরকম যত ধরনের ডাটা জাতীয় জিনিসের তথ্য সংগ্রহ করে রাখা। আর অন্যটি হলো ককপিট ভয়েস রেকর্ডার যার কাজ হলো দুজন পাইলটের মধ্যে কে কী কথা বলছে, সিনিয়র পাইলট জুনিয়র পাইলটকে কী নির্দেশ দিয়েছে, কোন সুইচ অন অফ করতে বলেছে তার তথ্য রাখা। আর সেই ব্ল্যাক বক্সের রিপোর্ট অনুযায়ী জানা গেছে এই প্লেনটি ক্র্যাশ করার পেছনে জুনিয়র পাইলটের ভুল ছিল। আর ভুলটি হলো প্লেনটি ল্যান্ড করার সময় ক্যাপ্টেন নির্দেশ দেন ফ্ল্যাপ 30°, আর জুনিয়র পাইলট সেটি না করে অন্য একটি সুইচ প্রেস করে বলেন চেক, মানে হ্যাঁ করা হয়েছে। ফ্ল্যাপ হলো প্লেনের ডানার নিচের দিকে থাকা এইগুলো যা বাইরে বেরোতে পারে বিভিন্ন খাপে খাপে, একটু বেরোলে 15° বলা হয়, আর একটু বেশি বেরোলে বলা হয় 30°। জুনিয়র ক্যাপ্টেন এখানেই ভুল করে, প্লেনের ফ্ল্যাপ 30° না করে পাশে থাকা কন্ডিশন লিভারকে নিচে করে দেয়, ফলে প্লেনের ফিউল সাপ্লাই বন্ধ হয়ে যায়। আর প্লেনের ফিউল সাপ্লাই বন্ধ এবং ফ্ল্যাপ 30° না হওয়ার কারণে প্লেনটি এইভাবে বাম দিকে হঠাৎ করেই কাত হয়ে ব্যালেন্স হারিয়ে ক্র্যাশ করে। ফলে প্লেনের মধ্যে আগুন লেগে সবাই প্রাণ হারায়। খুবই দুঃখজনক একটি দুর্ঘটনা। জানানোই এমন চ্যানেলের পক্ষ থেকে তাদের সবাইকে জানাই রেস্ট ইন পিস। এরপর 18 জুন 2023 টাইটান নামের একটি ডুবোযান, বিশাল ভয়ানক টাইটানিক জাহাজে ডুবে যাওয়া অংশ ভ্রমণ করতে যাচ্ছিল সমুদ্রের গভীরে, কিন্তু সেখানেও ঘটে এক বিরাট দুর্ঘটনার। ঠিক কী হয়েছিল টাইটান ডুবোযানের সাথে আর কেন ঘটেছিল সেই দুর্ঘটনা, সেই সম্পর্কে গভীরে জানতে এবং দেখতে এই ভিডিওতে হাত রেখে দেখতে পারো।